السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকের এই সুন্দর অনুষ্ঠানে আমাদের সবাইকে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বার্ষিক ক্রিয়া সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলিম তথা একাদশ শ্রেণী ও ফাজিল প্রথম বর্ষের নবীনবরণ উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, আমার অভিভাবক, আমাদের শ্রদ্ধাভাজন বারবার সভাপতি আমাদের জনাব আলহাজ শাহজাহান আলী মোল্লা, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আলহাজ শামসুজ্জামান অরুণ, মাননীয় মেয়র কুমারখালী ও সাধারণ সম্পাদক কুমারখালী উপজেলা আওয়ামী লীগ। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন আমাদের কুমারখালী উপজেলা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান তথা স্কুল কলেজ মাদ্রাসা আমাদের অভিভাবক জনাব কাজী এজাজ কাইসার, সুযোগ্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কুমারখালী। আজকে আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন জনাব আলহাজ শহীদুল আকরাম, আমাদের অত্র প্রতিষ্ঠানের সহসভাপতি ও আমাদের মাদ্রাসা মসজিদের সেক্রেটারি। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব এস এম রফিক, কাউন্সিলর 5 নম্বর ওয়ার্ড কুমারখালী পৌরসভা। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন তুহিন ভাই, কাউন্সিলর কুমারখালী পৌরসভা, আমাদের প্রতিষ্ঠানের গভর্নিং বডির অন্যান্য সদস্যবৃন্দ, অত্র প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ সহ আমার সকল শিক্ষক শিক্ষিকা, আমার সহকর্মীবৃন্দ, সামনে উপবিষ্ট সকল শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীমণ্ডলী, সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন আমাদের উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব সাইফুল আলম সাহেব। আমি ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের আলিম প্রথম বর্ষের এবং ফাজিল প্রথম বর্ষের যারা নবীনবরণে উপস্থিত হয়েছ, আমার পক্ষ থেকে অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির পক্ষ থেকে, অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী শিক্ষক শিক্ষক মণ্ডলীর পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। আজকে তোমরা এই প্রতিষ্ঠানে প্রথম এসেছ, আমরা আমাদের অত্যন্ত আজকে আনন্দের দিন, আমাদের খুশির দিন,
তোমাদের এই ব্যাচে আমাদের সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী ভর্তি আলিম প্রথম বর্ষে 108 জন শিক্ষার্থী ভর্তি হয়েছে 110 জন শিক্ষার্থী একাদশ শ্রেণী অর্থাৎ আলিম প্রথম বর্ষে ভর্তি হয়েছে এটা কুমারখালী মাদ্রাসার ইতিহাসে হচ্ছে একটা রেকর্ড এবং আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার সহ আমাদের মঞ্চে যারা আছেন তাদের অবগতির জন্য জানাচ্ছি 110 জন আলিম প্রথম বর্ষে ভর্তি কুষ্টিয়া ঝিনাইদহ রাজবাড়ী সব ডিস্ট্রিক্টের মধ্যে আমরা সর্বোচ্চ সংখ্যায় আছি 110 জন আলহামদুলিল্লাহ আমাদের প্রথম শ্রেণী থেকে প্রত্যেকটা ক্লাসে সন্তোষজনক শিক্ষার্থী আমাদের রয়েছে আমি এবং আমার শিক্ষক আমার সহকর্মীবৃন্দ যারা আছে তাদের ঐকান্তিক প্রচেষ্টায় আমি এটা অর্জন করতে সক্ষম হয়েছি আরো একটি আনন্দের কথা আমি জানাচ্ছি যে আমরা গত বছর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ মাদ্রাসা এবং জেলা পর্যায়ে আমরা শ্রেষ্ঠ মাদ্রাসা নির্বাচিত হয়েছিলাম সম্মানিত শ্রোতৃমণ্ডলী সম্মানিত উপস্থিতি বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান ব্যক্তিগত জাতীয় জীবনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম খেলাধুলা একটি উৎকৃষ্ট ব্যায়াম খেলাধুলার মাধ্যমে শরীর সুস্থ থাকে মন সতেজ থাকে শরীরের সাথে মনের অবিচ্ছেদ্য অঙ্গ রয়েছে সম্পর্ক রয়েছে কারণ শরীর ভালো না থাকলে মন ভালো থাকে না তাই খেলাধুলার মাধ্যমে আনন্দ লাভের সাথে সাথে শরীর ও মনকে ভালো রাখা যায় শুধু তাই নয় খেলাধুলা একটি জাতির বড় পরিচয় বহন করে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা জানো যে কিছুদিন আগে বিশ্বকাপ ফুটবল হয়ে গেছে এই বিশ্বকাপ ফুটবলের মাধ্যমে আজকে আর্জেন্টিনা আজকে ব্রাজিল যে সমস্ত ভালো দেশ রয়েছে দেখো সারা বিশ্বে কিন্তু খেলাধুলার জন্য তারা কি পরিচিত আজকে আমাদের দেশও আমাদের দেশের ক্রিকেট বিশেষ করে ক্রিকেট টিমের যারা ভালো খেলোয়াড় আছে এই খেলাধুলার মাধ্যমে বাংলাদেশ কিন্তু বিশ্বের কাছে বেশি পরিচিত এই জন্য একজন ভালো খেলোয়াড় একজন ভালো শিল্পী সে তার দেশের জন্য সে গৌরব বয়ে নিয়ে আসতে পারে আর আমরা প্রত্যাশা করি তোমাদের মধ্য থেকে ভালো খেলোয়াড় তৈরি হবে ভালো শিল্পী তৈরি হবে তোমাদের মধ্য থেকে তোমরা ভালো শিল্পী হয়ে ভালো খেলোয়াড় হয়ে তোমরা আমাদের কুমারখালীর গৌরব তোমরা আমাদের কুমারখালীর ভবিষ্যৎ উজ্জ্বল করবে আমাদের কুষ্টিয়া সহ আমাদের দেশের ভবিষ্যৎ তোমরা কি করবে উজ্জ্বল করবে আমরা এই প্রত্যাশা রাখি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা জানো আমাদের কুষ্টিয়া জেলা বাংলাদেশের মধ্যে সাংস্কৃতির ক্ষেত্রে কিন্তু বিখ্যাত বিশেষ করে আমাদের কুমারখালী আমাদের কুমারখালীতে রবীন্দ্রনাথ ঠাকুর সহ লালন সার মতো এরকম বিশিষ্ট শিল্পী যারা আছে তারা কিন্তু সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীতে কিন্তু ইনাদের নাম বাংলাদেশ না সারা পৃথিবীতে কি ইনাদের সুনাম এই জন্য তোমরাও আমরা যে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান করেছি সাংস্কৃতিক অনুষ্ঠান করেছি এই অনুষ্ঠানের মাধ্যমে তোমরা ভালো শিল্পী হতে পারো ভালো খেলোয়াড় হতে পারো পরিশেষে এই প্রতিষ্ঠানটা তোমরা আমাদের সহযোগিতা করবে আমাদের সুন্দর আমাদের সুদক্ষ একদল শিক্ষক মন্ডলী রয়েছে যারা
তোমাদেরকে সার্বক্ষণিক কি করে পাঠদান করে থাকে দেখাশোনা করে থাকে আশা করি তোমাদেরকে ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর পাঠদানের মাধ্যমে শৃঙ্খলার মাধ্যমে এই প্রতিষ্ঠানকে আমরা শুধু কুমারখালীর বুকে নয় কুষ্টিয়ার বুকে নয় আমরা যেন সারা বাংলাদেশের মধ্যে এই প্রতিষ্ঠানকে একটা শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে উন্নীত করতে পারি এই প্রত্যাশা রেখে সবার সহযোগিতা কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি আমি আজকের অনুষ্ঠানে উপস্থিত সকল শ্রোতৃমণ্ডলী যারা আছেন আমার গভর্নিং বডির সদস্য আমাদের শিক্ষা অফিসার সহ যারা আছেন সবাইকে স্বাগত শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু